বাজেটের প্রস্তুতি নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাই এবার শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বসলেন তিনি। তবে শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল উক্ত সেই বৈঠকে উপস্থিত হলেও অনুপস্থিত ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রধানমন্ত্রী দেশ বিদেশের বিনিয়োগকারী সংস্থাগুলির সঙ্গে বাজেট নিয়ে বৈঠক করেছিলেন, জানা গিয়েছে সেখানেও অনুপস্থিত ছিলেন অর্থমন্ত্রী। সূত্রের খবর অনুযায়ী প্রধানমন্ত্রীর ডাকা এই বৈঠকে ব্যাংক পরিকাঠামো, গাড়ি, টেলিযোগাযোগ, ভোগ্য পণ্য, বস্ত্র, স্বাস্থ্য পরিষেবা, ইলেকট্রনিক্স সহ বৈঠকে প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে টাটা স্টিলের টিভি নরেন্দ্রন সরকারের ঠিক সময়ে হস্তক্ষেপের ফলে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। এছাড়া কোটাক মহিন্দ্রা ব্যাংকের উদয়ন কোটাকও সরকারের সংস্কারের প্রশংসা করেন। তবে বাজেট নিয়ে এই উচ্চ পর্যায়ের বৈঠকে অর্থমন্ত্রী কেন অনুপস্থিত ছিলেন সেই কারণ অবশ্য প্রকাশ্যে আসেনি। তবে অর্থমন্ত্রী এমনটাও জানিয়েছেন তিনি বাজেট নিয়ে সব মহলের সঙ্গেই কথা বলেছেন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।